ভালো রাখতে কি কি খাওয়া উচিত, যে আমি স্কিন ধরে রাখতে চাই, স্কিন আমার রিঙ্কল আসবে না, ছোটবেলার যেরকম স্কিন ছিল সেই রকমই থাকবে, কি কি খাওয়া উচিত? একটা কথা আমি বলছি, ফলস প্রমিস আমি কখনো করব না। ছোটবেলার আমার 2 বছরের স্কিন নিশ্চয়ই আমার 70 বছরের স্কিনটা হবে না, সেটা কোনোদিনই সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, এটা তো একদমই ঠিক যে আমি মোটামুটি কাছাকাছি একটা কিছুতে করতে পারি, কারণ আমাদের শরীরে যে বললাম, শরীর তো সেলস হয়, টিস্যুজ হয়, অনেকগুলো সেল দিয়ে টিস্যু, অনেকগুলো টিস্যু দিয়ে অর্গান হয়, এটা একটা পুরো অ্যানাটমিক্যাল প্রসেস। যত বয়স বাড়ছে তত সেই অ্যানাটমিক্যাল প্রসেসগুলোকে চেঞ্জ হচ্ছে, আরও ভঙ্গুর হচ্ছে, আরও রিঙ্কলস হচ্ছে। তাহলে আমি যেটা বলছিলাম যে রেগুলারলি ফলের হ্যাবিটটাকে রাখা, মৌসুমি ফলের হ্যাবিটটাকে রাখা, এবং যেগুলো যে ওই নাটসগুলো আমরা বলি, আমন্ড বলতে পারি, ওয়ালনাট অর্থাৎ আমন্ড বা আখরোট বা বিভিন্ন বাদামগুলো, সেগুলো আমরা ডায়েটের মধ্যে রাখতে পারি, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ, এগুলোকে আমরা স্যালাডে রাখতে পারি। তার সঙ্গে সঙ্গে মন ভালো করতে পারার জন্য, সব কিছুর জন্য কিন্তু মনটা ইম্পর্টেন্ট, আমার মন যদি খারাপ থাকে না, আমার মুখে কিন্তু তার বহিঃপ্রকাশটা হবেই। সেই মুড ভালো রাখতে গেলে, মন ভালো রাখতে গেলে, সিরোটোনিন ডোপামাইনটাকে ঠিক রাখতে গেলে কিন্তু ভালো ভালো যে খাবার দাবারগুলো, একটু চকলেট, একটু ডার্ক চকলেটও কিন্তু আমরা খেতে পারি আমাদের মুড ভালো রাখতে, এবং ট্রিপটোফ্যান, যেগুলো আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারে গিয়ে আমাদের মুডটাকে ভালো রাখতে সাহায্য করে, তার মধ্যে প্রথম হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা মাছের তেলের মধ্যে পাওয়া যায়, ডায়েটের মধ্যে আমরা রাখতে পারি। ডিম সেদ্ধ ডায়েটের মধ্যে আমরা রাখতে পারি। সমস্ত ফলগুলোর কথা তো আমরা বললামই। সয়াবিন আমরা কম বেশি খেতে পারি, অতিরিক্ত খাওয়াটা আবার ঠিক নয়, কারণ সয়াবিন কিন্তু মেয়েদের যে একটা হরমোন থাকে যাকে আমরা বলি ইস্ট্রোজেন, তার কিন্তু একটা প্রিকার্সার ফাইটোইস্ট্রোজেন, সুতরাং সেটা কিন্তু খুব একটা বেশি খাওয়া উচিত নয়। মাঝে মাঝে আমরা ডায়েটের মধ্যে রাখতেই পারি, আমরা রাজমা রাখতে পারি, আমরা তরকা ডাল রাখতে পারি, এবং আমাদের ভাত, রুটি, মুড়ি, চিড়ে, ওটস যেগুলো বললাম সেগুলো ডায়েটে রাখতে পারি। এবং গ্রিন টি নিয়ে আজকাল সবাই ভীষণ কনসাস, কারণ গ্রিন টির মধ্যে এপি গ্যালেটো ক্যাটেচিন গ্যালেট নামক খুব ভালো একটা অ্যান্টি অক্সিডেন্ট থাকে, এটা আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, ত্বককে ভালো রাখতে সাহায্য করে। কিন্তু করার প্রসেসটা কিন্তু একটু ডিফারেন্ট, প্রসেসটা হচ্ছে যে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর চাপাতা দিয়ে নামিয়ে দিলাম। সেই গ্রিন টির মধ্যে যদি অতিরিক্ত দুধ দিই, অতিরিক্ত চিনি দিই, মালাই চা বানিয়ে খাচ্ছি, তাহলে যে গুড প্রপার্টিগুলো আমাদের ওই ওই যে 50-এ সুন্দর রাখার যে ব্যবস্থা, সেটা কিন্তু আর কোনোদিনই সম্ভব নয়। টিয়ের যে খারাপ গুণগুলো হয়, ট্যানিক অ্যাসিড, ট্যানিন, সেগুলোই বেশি জন্ম নেবে, আর উপকারী গুণগুলো কিন্তু মরে যাবে, সেটাকে রাখতে হবে। এবং কিছু কিছু জায়গাতে গ্রেপ সিড বলো বা রসুনের মধ্যে কিন্তু খুব ভালো গুণ আছে, রসুনের মধ্যে কিন্তু অ্যালাইক সালফাইড নামে ভীষণ ভালো অ্যান্টি অক্সিডেন্ট থাকে, সেটা খুব ভালো। টোম্যাটো কিন্তু স্কিনের জন্য খুব ভালো, ভালো লাইকোপিন থাকে টমেটোর মধ্যে, সেই টমেটো অনেক পরীক্ষায়, অনেক গবেষণায় দেখতে পাওয়া গেছে টোম্যাটো স্যালাডস করে খাওয়া যেতে পারে। এই যে রেড ক্যাপসিকাম বলো, গ্রিন ক্যাপসিকাম বলো, ইয়েলো ক্যাপসিকাম বলো, পার্পল ক্যাবেজ বলো, সেগুলো কিন্তু খুব ভালো, ডিফারেন্ট ডিফারেন্ট যেগুলো পারমিটেড কালার, ওগুলো তো ইনস্ট্যান্ট থাকে, সেটাও খুব শরীরের জন্য ভালো। আপেলের মধ্যে খুব ভালো কোয়ারসাটিন থাকে, সেটাও অ্যান্টি অক্সিডেন্ট, স্কিনের জেল্লা, ত্বকের জেল্লা, সেগুলোকে বজায় রাখতে সাহায্য করে। বেগুনের মধ্যে ন্যাজুনিন থাকে, মুডকে ভালো রাখতে সাহায্য করে, মনে রাখতে সাহায্য করে, শুধু বয়স মানে কমিয়ে বাইরের স্কিনটাকে ঠিকঠাক করে পরে তো আমাদের সব ভুলে যাচ্ছি, ওদিকে বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি, সেটাকে তো ঠিক রাখতে চাই, মানে ওভারঅল ঠিক রাখতে গেলে কিন্তু এগুলোকেও মেনটেন করে যেতে হবে।